বাপ হবে না আসসালামাইকুম এক বেশ কিছুদিন হচ্ছে আমার কিছু ভালোবাসার ভাই ব্রাদার এই কাকুরে নিয়ে ভিডিও বানানোর জন্য খুবই রিকোয়েস্ট করতেছিল ভাইয়া এই পাপী বান্ধাটাকে নিয়ে একটা ভিডিও প্লিজ 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 যার জন্য আমি অনেক কিউরিসিটি নিয়ে একটা আর ওয়ান ফাইভ চালিয়ে এই কাকুর পেজের মধ্যে ঢুকে পড়লাম কিন্তু বিশ্বাস করেন একবার ঢুকে পড়ার পর কোন দিক দিয়ে যে বের হব সেই জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কারণ যেদিকেই তাকাই সেদিকেই শুধু ভর্তা আর ভর্তা বিলিভ মি এমন কোনো জিনিস নাই যেটা নিয়ে এই কাকু ভর্তা বানাতে বাদ রাখছে তাও সবগুলা ভর্তার মধ্যেই পুষ্টি ঠুসে ঠুসে ভরা মানে শুধুমাত্র পুষ্টির জন্যই এই ভর্তাগুলো তৈরি করা হয় আমার পুষ্টি দেখছেন না কাকুরে মানে কাকুরে দেখলেই তো বুঝে যাওয়ার কথা যে প্রত্যেকটা ভর্তায় কি পরিমান পুষ্টিকর আমার মনে হয় আপনারা যারা শুকনা রোগা বাতলা আছেন তাদের সবারই উচিত এই ভর্তার রেসিপি একবার হলেও ট্রাই করা আমার ভুল হচ্ছে ক্ষমা করে তবে তার আগে আপনাদেরকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা তো জানতে পারবেন না কোন ভর্তার কি নাম বা কেমন খেতে রেসিপি লাগলে সেটাও দেওয়া যাবে তবে নেক্সট ভিডিওতে কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র এই ভর্তা কাকুর ভর্তা গুলা ঠিক কি পরিমাণ পুষ্টিকর সেটাই জানার চেষ্টা করব। আর এই এত এত পুষ্টিকর ভর্তা খাওয়ার পরও কেন তিনি এত স্বাস্থ্যবান সেটাও জানার চেষ্টা করব। তবে শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে ইয়া মশলা দিসি পিওর মজা ভাই বাসিও তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আচ্ছা শুরুতেই বলি নেই এই কাকু হলো একজন জাত বাবুর্সি তবে কোন রেস্টুরেন্টে সেটা জানি না তবে আমার কাছে তার রেসিপি দেখে যতটুকু মনে হয় মেন্টাল হসপিটালের না মানে তার আচরণ অনেকটা সেটাই প্রকাশ পায় আচ্ছা ওয়েট তার এই সুন্দর সুন্দর পুষ্টিকর ভর্তার রেসিপি দেখে আমি না তার একটা নাম দিচ্ছি দ্য পুষ্টিকর ভর্তা কাকু নামটা কেমন হয়েছে তবে সেই কমেন্ট করে জানাবেন কিন্তু

সুন্দর করে কাইটা কইটা খেয়ে নেয় বাট আমাদের ভর্তা কাকু তো একটু ইউনিক তার উপর জাত বাবুর সি সে তো আর ওইসব পুষ্টিকর খাবার খাইতে পায় না তাই না তার জন্য সে খুবই সুন্দর করে কেকটাকে আয়না প্লেটের মধ্যে রাখে এবং তার সাথে পেঁয়াজ মরিচ মিশিয়ে খুবই সুন্দর করে একটা ভর্তা তৈরি করে ফেলে আর খাইতে আপনারা এখন নিশ্চয়ই ভাবতেছেন যে এরকম একটা ভর্তা খাওয়ার পরও একটা মানুষ কিভাবে থাকে তার তো নিশ্চিত না মানে অতিরিক্ত পুষ্টির কারণে আচ্ছা আপনারা হয়তো এখন ভাবতেছেন যে আমাদের পুষ্টিকর ভর্তা কাকুর শেষ এক রেসিপিতে খতম সরি ভাইয়া আপনারা তাহলে বোকা স্বর্কে বসবাস করতেছেন আপনাদের তো এইটুকু ভাবা উচিত ছিল সে আমাদের ভর্তা কাকু

তাইলে একটা বার চিন্তা করে দেখেন কি একটা জিনিস আবিষ্কার করে ফেলছে আমি শুধু ভাবতেছি এখনো তার নোবেল কেন দিচ্ছে না অবভিয়াসলি সে একটা নোবেল ডিজার্ভ করে ভাই রে ভাই কেউ আমার একটু বোঝাবেন যে পাতলা পায়খানা হোক বা অন্য কোন অসুখ ওষুধ ভর্তা করে কে খায় রে ভাই কে খায় ঠিক আছে কাকু আমরা বুঝতে পারছি আপনি একজন জাত বাবুরছি ভর্তা বানাতেও খুবই পারদর্শী তাই বলে ওষুধটারও বাদ দিবেন না আর ওষুধের কথা কি বলতেছি যে মানুষটা গরুর গোবর থেকে শুরু করে গরুর ওই দুইটা খাইতেও বাদ রাখে নাই তার কাছে ওষুধ তো সিম্পল বিষয় আমি আজকে

কাকু অনেক হয়েছে আপনার আর কিছু করতে হবে না আপনার যা শরীরের অবস্থা দেখতেছি তাতে করে আর দুইটা ডামবেল মারলে আপনার শরীরের হার থেকে শুরু করে রক রকম সিঁড়ে যাইতে পারে মারবো আমি শুধু ভাবতেছি আপনি তো এক্সারসাইজও ঠিকমতো মতো পায় না তাহলে এরকম সুন্দর স্বাস্থ্যবান শরীরের রহস্য কি শুধু কি পুষ্টিকর পুষ্টিকর ভর্তা নাকি অন্য কোনো কারণ আছে যদি শুধুমাত্র এই পুষ্টিকর ভর্তাগুলোই আপনার স্বাস্থ্যবান শরীরের রহস্য হয় তাহলে আমি আমার ভালোবাসার ভাই ভ্রাতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তোমরা যারা শুকনো রোগা বাতলা আছো তারা প্লিজ দেরি না করে এরকম মানে এই রেসিপিগুলো একটু ট্রাই করতে পারো এখন আমি হলু হলু আই থিংক কাজে দিবে স্বাস্থ্যবান হতে না পারলেও বারবার ওয়াশরুমে যাইতে পারবে আচ্ছা এখন আসি আমার এই ভিডিও থেকে কি কি শিখলাম এক আপনি যে সময় যে জিনিসের মধ্যে থেকে পুষ্টি বের করে আনতে পারবেন এখন যদি সেটার মধ্যে পুষ্টি নাও থাকে তাও পারবেন পুষ্টি হবে না পুষ্টি দুই আপনি অসাধারণ অসাধারণ কিছু রেসিপির নাম জানলেন যেগুলোর মধ্যে পুষ্টি ঠুসে ঠুসে ভরা আমি আজকে ভর্তা খাবো ভর্তা করব ভর্তা আমি আজকে দিশি ভর্তা খাবো তিন আপনি যতই শুকনা রোগা পাতলা হন যতই পুষ্টি না তাই ভোগেন এই পুষ্টিকর ভর্তা কাকুর পুষ্টিকর ভর্তাগুলো একবার খাইলেই আপনার জীবন থেকে সব পুষ্টি নাই হয়ে যাবে না সব অনেক অনেক পুষ্টি সঞ্চয় হবে বাই পুষ্টিকর ভর্তা কাকর পুষ্টিকর ভর্তাগুলো গুলো এখন আপনারা যদি পুষ্টিকর ভর্তাগুলো ভালো লাগে এবং আপনারা যদি চান যে এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন নেক্সট ভিডিওতে আমরা এই পুষ্টিকর ভর্তাগুলোর রেসিপি শেয়ার করব এখন পানিগুলা দিয়ে পিষিগুলা ঠিক ভিটে হবে জলদি কমেন্টে লিখে ফেলুন রেসিপি চাই ভাই পয়েন্ট হ্যাঁ আমরা জানি এটা একটা পাবলিক ভাই আমি আজকে আপনারা মানুষ ভাই এটা ভুলে যান কেন আর মানুষের তো বুদ্ধির অভাব নাই সেই বুদ্ধি কাজে নিয়ে একটু ভালো কিছু করেন মানুষ প্রশংসা করবে আর আপনাদেরও কাজের আগ্রহ বাড়বে জাস্ট একটাই কথা বলবো এগুলো আর করেন না মানে সোশ্যাল মিডিয়ার আবর্জনা ছাড়া আর কিছুই মনে হয় না তো যাই হোক গাইজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট যে সাবস্ক্রাইব করা লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু জানাব তবে নামটা মনে রাখেন কোনো প্যারানাই সিল এ ওয়েট ওয়েট দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি যে কোনো সময় যেকোনো ধরনের বিজনেস প্রমোশনের জন্য নক দিতে পারেন এনি টাইম লিঙ্ক ডিসক্রিপশনে তো বিদায় বন্ধুরা আল্লাহ হাফেজ